আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি শারমিন সাজ্জাদ। একুশে পদক 2020 প্রদান অনুষ্ঠান চলছে, পদক তুলে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলছে অনুষ্ঠান, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সুদীর্ঘ 56 বছর নৃত্যকলা চর্চা এবং সাংগঠনিক কাজে নিয়োজিত থেকে বাংলাদেশের সংস্কৃতির মনোন্নয়নে ভূমিকা রেখেছেন। নজরুল সঙ্গীত অবলম্বনে 1983 সালে বেণুকার সুর, 1985 সালে হ্যামিলনের বংশীবাদক, 1989 সালে বাংলা ভাষা আমাদের বাংলা ভাষা, 1991 সালে বিশ্বভরা প্রাণ, 1992 সালে রক্তলাল অহংকার, 2005 সালে ভেলুয়া সুন্দরী নৃত্যনাট্য পরিকল্পনা পরিচালনা ও কয়েকটিতে অংশগ্রহণের মাধ্যমে তিনি তার নৃত্যশৈলী ও সৃজনশীলতার সাক্ষ্য রেখেছেন। মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক গীতিনাট্য আলোর পথে এবং সম্প্রতি মুজিব বর্ষে উদযাপনের জন্য স্বাধীনতার প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব শীর্ষক গীতিনাট্য পরিচালনা পরিকল্পনা ও পরিচালনা করেছেন। শিল্পকলা নৃত্যে গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ জনাব মোহাম্মদ গোলাম মুস্তফা খানকে 2020 সালের 21 পদকে ভূষিত করা হলো। জনাব মোহাম্মদ গোলাম মুস্তফা খানকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। করোনা ভাইরাসে চীনের বাইরে বুধবার 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চীনের বাইরে করোনা ভাইরাসে 8 জনের মৃত্যু হলো। চীনে আরও 108 জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে 2112 জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 74,534 জন। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 75,000-এর বেশি। আলভি হোসেনের রিপোর্ট। করোনা ভাইরাসে 2 জন আক্রান্তের খবর প্রকাশ করতে না করতেই তাদের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে ইরান। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য ছবল বসিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। তবে দেশটি মৃত 2 জনের কোনো পরিচয়ই প্রকাশ করেনি। একই দিনে আক্রান্ত হয়ে হংকং এ মৃত্যু হয়েছে আরো 1 জনের। হংকং এ এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা। চীনে করোনা ভাইরাসে উহানের এক হাসপাতাল পরিচালকের মৃত্যুর একদিন পর আরও এক হাসপাতাল প্রধানের দেহে এ রোগের সংক্রমণ পাওয়া গেছে। ওই চিকিৎসক উহানের 8 নম্বর হাসপাতালের প্রধান। তাকে শহরের জিনিনটান হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে চীনা নাগরিকদের প্রবেশে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। এর আগে চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয় দেশটি। জাপানের ইয়োকোহামা বন্দরের কাছে অবস্থান করা প্রমোত্তরিতে আরও 79 জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে এক ব্রিটিশ দম্পতি, যারা গত কয়েকদিন ইউটিউবে ভিডিও আপলোডের মাধ্যমে ওই জাহাজের অবস্থা জানাচ্ছিলেন। মার্কিন প্রশাসন ও ব্রিটিশ সরকার সেখান থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় চীনের ভূমিকার সমালোচনা করে প্রতিবেদন প্রকাশের অভিযোগে ওয়াল স্ট্রিট জার্নালে 2 মার্কিন ও 1 অস্ট্রেলীয় সাংবাদিককে বহিষ্কারের আদেশ দিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা পত্রিকাটিকে অনেকবার ক্ষমা চাওয়ার আহ্বান জানালেও তারা তা প্রত্যাখ্যান করে। ওই 3 সাংবাদিককে 5 দিনের মধ্যে চীন ছাড়তে বলা হয়েছে। আলভি হোসাইন, চ্যানেল আই। জার্মানির পশ্চিমাঞ্চলীয় হানউ শহরে 2টি শিশাবারে বন্দুকধারীর হামলায় কমপক্ষে 8 জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও 5 জন আহত হয়েছে। শহরের কেন্দ্রস্থলের একটি ও শহরের বাইরের আরও 1টি শিশাবারে এক বন্দুকধারী গুলিবর্ষণ করলে প্রথমটিতে 3 জন এবং দ্বিতীয়টিতে 5 জনের মৃত্যু হয়। ঘটনার পরপরই ওই বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বন্দুকধারীকে ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় হেলিকপ্টার দিয়ে অভিযান চালাচ্ছে। এখনও পর্যন্ত ঘটনার কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, এই ছিল হাতে থাকা শীর্ষ খবর। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।